আপনি যদি বলেন এই লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করব। এক সপ্তাহ আগে আমি সেলুনে চুল কাটতে গেছি, চুল কেটে বেরিয়েছি, আর একটা লোক বাইরে আমি সেলুনে চুল কাটতে কাটতে শুনতে পাচ্ছি, সেটা একটা বড় মার্কেট আমার গলসি বাজারে, কে চুল কাটবে গো, কে হাত দেখাবে গো, করে হাঁকছে, হাত দেখবে, সে চিল্লাচ্ছে হাত দেখার জন্যে, মানে হাত দেখে বলবে তোমার কি কি হচ্ছে। শেষকালে কোনো দোকানই তাকে সাড়া দেয়নি, বুঝতে পেরেছে, কোনো দোকানই। তো যে চুল কাটছিল সে বলছে, পলাশ নাম ছেলেটা, আমার খুব ক্লোজ বন্ধু, বলছে ইয়াসিন ভাই হাত দেখতে এসছে, সে হিন্দুদের ছেলে কিন্তু আমার বক্তব্য শুনে, আমার খুব ভালোবাসে, ভক্তি করে চুল কাটে আমার। তো সে বলছে ইয়াসিন ভাই আপনি হাত দেখার বিরুদ্ধে বলেন, দেখুন হাত দেখতে এসছে। তার যখন কেউ নিল না, আমি চুল কেটে বেরিয়েছি আর প্রথম নম্বর আমাকেই পেয়েছে সে, বলছে হুজুর কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করবেন না, আমি, তুই আল্লাহকে চিনিস, বুঝতে পেরেছেন কি বলছে, হুজুর কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করবে না, আমি, তুই যে এখনই হাত দেখছিলি লোকে, বলছে হুজুর কেউ দেখালো না, আমি, যে তুই এটা জানিস যে তোর কপালে ভিক্ষা করা লেখা আছে, আমি, আবে তুই ভিক্ষা করে খাচ্ছিস, তোর পেট চলছে না, তুই লোকের হাত দেখে বলবি তার ভাগ্য কি চলছে। হযরতে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই ইতিহাসের পাতায় এই ভারতের ইতিহাস বিদরা তিনার নামে বদরাম রটিয়েছেন। কিন্তু জানেন মোগলদের মধ্যে যতগুলো বাদশাহ ছিল তার মধ্যে ন্যায় পরায়ণ আল্লাহর অলি এক নিষ্ঠবান এক আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা একমাত্র আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই ছিলেন, যিনি কোনোদিন নিজের রাজত্বের পয়সা খায়নি, নিজের জীবনে তার একটা কাজ ছিল, ব্যবসা ছিল, সেটা হচ্ছে মাথার টুপি সেলাই করতেন, এই টুপিগুলো বিক্রি করতেন, সেখান থেকে তার সংসার চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাসিতা, যখন মানুষের কোনো রাজা নয়, আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি যখন মালের অপপ্রচার করবেন, অপব্যবহার করবেন, আল্লাহর আমানতের খেয়ানত করবেন, আল্লাহ আপনার কাছ থেকে আস্তে আস্তে মালগুলো কেড়ে নিবে, বুঝতে পেরেছেন না পারেননি। আপনারা তো গেছেন মুর্শিদাবাদে, লালবাগে, হাজারটা দৌড়ের বাড়ি নবাব সিরাজউদ্দৌলার, তার ভেতরে আমি প্রবেশ করেছি, গেছি সেখানে, যে ঝড়কাটা ঝাড়বাত্তিটা লাগানো আছে ওটা যদি সত্যিকারী রাজার আমলের হয় তো ওটা আমার আল্লাহর কাছে অপচয়, তুমি সোনার সিংহাসনে বসবে যেখানে বিচার করবে, আমার আল্লাহর কাছে অপচয়, তুমি মালের অপচয় করেছ, তোমার রাজত্বের অপচয় করেছ। হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর, বাইতুল মাল থেকে বেতন পেয়েছেন, সংসার চলেছে, একটু মাল বেড়ে গেছে, স্ত্রী বলছে যে হে উমর কিছু মাল বেড়ে গেছে, সামনে মাসে কাজে লাগবে। হযরতে উমর বললেন ধমক দিয়ে, এই মালটা কমের মাল, তার কাছে ফেরত যেতে হবে, আমার কাছে বাড়তি এসছে, আমি আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না, ওই মালটা নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন বিলাসিতা করবে, আল্লাহর নিয়ামতের অপচয় করবে, তখন আল্লাহ কিন্তু তোমার কাছ থেকে মাল কেড়ে নেবে। আমরা মনে করি কেন আমাদের মালে বরকত হচ্ছে না, কেন আমরা আমাদের জানে শান্তি পাচ্ছি না, কেন আমাদের প্রাণে আমরা শান্তি পাচ্ছি না। আমার ভাইজান, তাবিজ আর পানি পড়া তেল পড়ার বলবি দোয়াতে আপনি শান্তি পাবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্রের ওপরে চলুন, জীবনে শান্তি ফিরে পাবেন, আল্লাহর কসম করে বলছি। যদি এটা না থাকে আপনি জীবনে শান্তি পাবেন না, মাল থাকবে জীবনে শান্তি পাবেন না, পয়সা থাকবে আপনি শান্তি পাবেন না, বাড়িতে খাবার থাকবে শান্তি পাবেন না। কিয়ামতের আলামত শুনলেন, আপনি দেখতে পাবেন। এখন আমি অনেক জায়গায় বলেছি যে 2025 সালের পরে পশ্চিমবাংলার সব থেকে ধনী জেলা হবে মুর্শিদাবাদ জেলা, বুঝতে পেরেছেন, এখনই হয়ে গেছে, ঠিক বলছি না ভুল বলছি, আপনাদেরকে প্রমাণ দেব, সব বিদেশের পয়সা আসছে, বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি হচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি, বড় বড় বিল্ডিং বালাখানা, কাঁদির কাছে গ্রামটার নাম মনে নেই, আমাকে দাওয়াত দিয়েছিল আমি গিয়েছিলাম,
সেই গ্রামে একটাও মাটির বাড়ি দেখতে পাইনি, সব তিনতলা বাড়ি। কুয়েতে থাকে, দুবাইয়ে থাকে, সৌদিতে থাকে, কাতারে থাকে, সব বিদেশে। যে ভাইয়ের বাড়িতে আমাকে রেখেছিল, কোথায় থাকে বলে কুয়েতে, কত পায় বলে 1,30,000 টাকা মাসে বেতন পায়, কাজ করে সেখানে। বিরাট বিল্ডিং, বিলাসিতা, বড় বড় বিল্ডিং হবে, শুনেলেন কান দিয়ে, বড় বড় বিল্ডিং হবে, গাড়ি বাড়ি হবে, কিন্তু সংসারে শান্তি থাকবে না। লিখে নিয়ে যান, কাগজ থাকে তা, আমি কালকে মারা যেতে পারি, দোয়া করবেন। ইয়াসিন ভাই বলেছিল আমি চলে যাব, একের পর এক সব চলে যাবে, কিন্তু মনে রাখবেন গাড়ি বাড়ি টাকা সম্পদ থাকবে, সংসারে শান্তি থাকবে না, বিবি ছেলে নিয়ে শান্তি পাবে না, সংসার নিয়ে শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত না হবে। নিয়ত করলেন আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবীজি যে আখলাক, যে চরিত্র, যে দিন দিয়ে গেছে, সেটার ওপরে নিজেদিকে পরিচালনা করুন। আজকে আপনাকে দেখিয়ে দেব, অবাক হবেন, একটা বড় বড় শহরে যেখানে 80% অমুসলিম ভাই, 20% মুসলিম, সেই জায়গাতে মদ চলতে পারে, সেই জায়গায় জুয়ো চলতে পারে, সেই জায়গায় লটারি চলতে পারে, আপনাকে দেখিয়ে দেব। আমরা বললে মৌলবীরা ছোট মুখে বড় কথা বলে, বহু যুবক গালি দেয়, বহু মানুষ গালি দেয়, আপনারা যত গালি দিবেন আল্লাহ আমার মঙ্গল করবে, আপনারা যত বলবেন আমি দোয়া পাবো, আর আমি খালি একটাই দোয়া করবো, আল্লাহ তোমাদেরকে হিদায়ত দান করুক। আজকে মুসলমান যুবক, মুসলমান পাড়ায়, আপনারা ভাবতে পারেন বেলডাঙ্গায় কত পার্সেন্ট মুসলমান আছে আমি জানি না, এই যে ভাই, এই যে কত পার্সেন্ট আছে বেলডাঙ্গায় মুসলমান? 70%, 30% অন্যান্য জাতি আছে। এই বেলডাঙ্গার মতো বাজারে যদি লটারির টিকিট চলে, এর থেকে বড় দুঃখ আর কিছু নাই। তা আপনার বেলডাঙ্গায় টাকা থাকলেও আপনি রহমত দেখে আনতে পারবেন না, আল্লাহর খোদার গজব নাজিল হবে আপনার ওপরে। আপনার কাছে সম্পদ আছে কিন্তু আপনি হারামের ওপরে ভরসা করেছেন, আপনার কাছে হালাল মাল আছে আপনি ভরসা করেছেন লটারির ওপরে। লটারির টিকিট হারাম না হালাল? যেরকম হারাম, প্রকাশ্যে সকলে জানে। আর একটা দুটো পাপি হয়, কটা পাপি বললাম, পাপের কটা ভাগ হয়? দুটো, একটা হচ্ছে আমি জানি না আল্লাহ করে ফেলেছি, আর একটা আমি জানি শালা কি হবে রে আমি করব। বুঝতে পেরেছেন না? পারেনি, কটা বললাম, কটা ভাগ? দুটো, একটা হচ্ছে আল্লাহ আমি জানি না করে ফেলেছি, আর আমি জানি লটারির টিকিট কাটা হারাম, লটারি পাপ, জুয়ো খেলা হারাম, আমি জানি, জিদ করে করছি। লেখে নিয়ে যান, আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর মৌলবীকে দিয়ে দোয়া করালেও কবরে পার হবার রাস্তা খুঁজে পাবেন না। তুমি জিদ করে গুনাটা করেছো জানার পরেও, আপনি জানেন মদ খাওয়া পাপ, আপনি মদ খাচ্ছেন আর মরে গেলে বলছেন মৌলবীরা মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে, সেই মৌলবীর পাচাটা আগে ফাটাবে ফেরেশতারা, সেই মৌলবীর পিঠটা ফাটবে আগে, যে বলছে মাতালকে জান্নাতে পাঠাবো, যে বলছে গাঁজাখোরকে জান্নাতে পাঠাবো, যে বলছে লটারিওয়ালাকে জান্নাতে পাঠাবো। আপনি জানেন লটারির টিকিটটা হারাম। আমার এক বন্ধু টোটো চালাচ্ছে, হঠাৎ একদিন দেখছি তাকে থলি করে আর হাতে করে লটারির টিকিট নিয়ে। আমি তাকে ডাকলাম, বে শোন এখানে, আমার ক্লাস ফ্রেন্ড, আপনি কি করছিস বে? বললে ভাই টোটোটা বেশ ভালো চলছে না। আমি বললাম তোর কিচ্ছু চলবে না, তুই চিরজীবন অভাবী হবি, আমি কোনো রাস্তা পেলি না এই হারামটা ইউজ করলি। বলছে ভাই এটা হারাম সত্যি? আমি বললাম একদম চরম গুণা, কাল থেকে ছেড়ে দে, অন্য কিছু কর। বলছে কী ব্যবসা করবো? আমি সবজি বিক্রি কর হাঁটেতে আমার গ্রামে। বলে পয়সা নেই। আমি আমার কাছ থেকে নিয়ে যাবি 2,000 টাকা, পরে দিবি, যেদিন ইচ্ছা যাবে দিবি, আর না হলে দিই না, আমি ক্ষমা করে দেবো, কিন্তু টাকা নিয়ে যা, সবজি বিক্রি কর, কিন্তু হারাম থেকে ভাই বাঁচ, তো সন্তানকে বাঁচা, নিজে বাঁচ। সে শুনেছে, তারপরের দিন থেকে ইস্তেগফার করে সব ঘুরে দিয়ে এসছে, আমি এই ব্যবসা করব না, এখন সবজি বিক্রি করছি। আমাকে কি বলছে জানেন? সত্যি ইয়াসিন ভাই, নামাজ পড়ছি তো জানে শান্তি পাচ্ছি, সবজি বিক্রি করছি, অল্প ইনকাম কিন্তু প্রচুর বরকত, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে যখন হারাম থেকে দূরে সরবে,
আমি আল্লাহ তাদের মদদ করি যখন তারা হালাল ব্যবসায় পতিত হয়, সে যখন হালালের দিকে ছুটে হালাল রুজি খায়, আমি তখন তার দোয়াকে কবুল করি। আপনি হালাল খান, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। আপনি হারামের দিকে ছুটবেন, আপনার একটা দোয়াও আল্লাহর বারগাহে কবুল হবে না। আপনি জেনে শুনে পাপ করছেন। এই যুগে হাত তুলে বলুন তো, আমি জানি না মদ খাওয়া পাপ। একজন হাত তুলে বলুন, আমি জানি না লটারির টিকিট পাপ। লটারির টিকিট বেচা আর কাটা দুটুই পাপ। তকদির কে, তকদির কার হাতে আছে? সকলে বলুন, আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার তকদিরে কি আছে। আপনি যদি বলেন এই লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করব। এক সপ্তাহ আগে আমি সেলুনে চুল কাটতে গেছি, চুল কেটে বেরিয়েছি, আর একটা লোক বাইরে, আমি সেলুনে চুল কাটতে কাটতে শুনতে পাচ্ছি, সেটা একটা বড় মার্কেট আমার গোলসি বাজারে, কে চুল কাটবে গো, কে হাত দেখাবে গো করে হাঁকছে। হাত দেখবে, সে চিল্লাচ্ছে হাত দেখার জন্যে, মানে হাত দেখে বলবে তোমার কি কি হচ্ছে। শেষকালে কোনো দোকানই তাকে সাড়া দেয়নি, বুঝতে পেরেছে, কোনো দোকানই। তো যে চুল কাটছিল সে বলছে, পলাশ নাম ছেলেটা, আমার খুব ক্লোজ বন্ধু, বলছে ইয়াসিন ভাই হাত দেখতে এসছে, সে হিন্দুদের ছেলে কিন্তু আমার বক্তব্য শুনে, আমার খুব ভালোবাসে, ভক্তি করে চুল কাটে আমার। তো সে বলছে, ইয়াসিন ভাই আপনি হাত দেখার বিরুদ্ধে বলেন, দেখুন হাত দেখতে এসছে। তার যখন কেউ নিল না, আমি চুল কেটে বেরিয়েছি আর প্রথম নম্বর আমাকেই পেয়েছে সে। বলছে, হুজুর কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করবেন না, আমি, তুই আল্লাহকে চিনিস, বুঝতে পেরেছেন কি বলছে, হুজুর কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করবে না, আমি, তুই যে এখনই হাত দেখছিলি লোকে। বলছে, হুজুর কেউ দেখালো না, আমি, যে তুই এটা জানিস যে তোর কপালে ভিক্ষা করা লেখা আছে। আমি, আবে তুই ভিক্ষা করে খাচ্ছিস, তোর পেট চলছে না, তুই লোকের হাত দেখে বলবি তার ভাগ্য কি চলছে। লোকরা তাকে হাত দেখাচ্ছে, বড় বিপজ্জনক, তুমি তোমার ভাগ্য পরীক্ষা করছো। 1,000 কোটির মালিক যদি তোমার বাপ করে দিয়ে যায়, তোমার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। আর যদি তুমি গরিবের সন্তান হও, তোমার বাপ যদি রিস্কা চালক হয়, আর তোমার তকদিরে আল্লাহ যদি 1,000 কোটি টাকা লিখে দেয়, তুমি 1,000 কোটিরই মালিক হবে, এটা থেকে রেহাই পাবে না। তুমি না চাইলেও তোমার কাছে সম্পদ এসে তোমার কাছে জড়ো হবে। ওই জন্যে আমার ভাইজান, যারা লটারির টিকিট কাটি, হারাম খায়, যারা জুয়ো খেলি, যারা সুদ খায়, আমাদের দেশে আছে অনেক মানুষ, দেখবেন আপনাদের এখানে ইটের ভাঁটা আছে না নেই, ইটের ভাঁটা আছে, অনেকজন আগে থেকে টাকা দেয়, আপনাদের দেশে আছে, আমাদের দেশে আছে, আগে থেকে টাকা দেয়, 1-6 মাস আগে টাকা দিয়ে দিলাম ইটের, 10,000 করে 1,000 বলে 5,000 করে 1,000 দিয়ে দাও, 6 মাস আগে দিয়ে দিলেন 5,000 করে দাম করে। তার ইট ভাটা ফুটলো না ফাটলো আপনি জানেন না, আপনাকে 10,000 ইট লাগবে, আপনি 50,000 টাকা দিয়েছেন। ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না, আপনার জন্য বৈধ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তার লসটা না মানছেন, বুঝতে পেরেছেন না পারেননি। সে বলল, ভাই আমার বন্যায় ইটের ভাটাটা ডুবে গেছে, ইটগুলো সব গলে গেছে, আপনাকে এই লসটা মেনে নিতে হবে, তার 50,000 টাকা লস গেইছে, সে আপনাকে 25,000 ফেরত দিচ্ছে, আপনি মেনে নেবেন তবে ওটা জায়েজ হবে। আর যদি বলেন তোর লস হবে না, তুই ডুববি না মরবি জানি না, আমাকে ইট লাগবে, তাহলে ওটা সুদ হবে, লিখে নিয়ে যান যে কোনো মুফতির কাছে ফতোয়ালে, ওটা সুদ, চলবে না, আপনার জন্য বৈধ হতে পারে না। ইসলাম এত সুন্দর আদর্শ দিয়েছে, তোমরা হালাল খেও খাও, হারাম থেকে নিজেদেরকে বাঁচাও। ওই জন্য তো আল্লাহ কোরআনে কসম খেলেন, কিসের? জামানার কসম খেলেন। ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, হে আমার বিশ্ব নবী আমি জাওয়ানার কসম করে বলছি, ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কারা তারা? ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক,
তারা আমলে সলিহা করেছে এবং হক পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিসসবর, এবং তারা যে কোনো কাজে আপদে বিপদে ভালোতে মন্দতে সবর করেছে। তারা কিন্তু বিপদগ্রস্ত নয়, বিপদে তারা আছে যারা আল্লাহর কালাম ছেড়ে বিশ্বনবীর আদর্শ ত্যাগে তারা শয়তানের পথকে অবলম্বন করেছে। গাঁজা হচ্ছে শয়তানের পথ, লটারি হচ্ছে শয়তানের পথ, মদ হচ্ছে শয়তানের পথ, জুয়া খেলা হচ্ছে শয়তানের পথ, এইগুলো সব শয়তানের পথ। আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি নিজের সৎ পয়সাকে, হালাল পয়সাকে হারাম জায়গায় ইস্তেমাল করছেন। আপনি মেহনত করে জমি খেতিবাড়ি করে টাকা জমা করলেন, সেই টাকাটা হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? হালাল। সেই হালাল টাকাটাকে আপনি হারাম জায়গায় লাগাচ্ছেন, লটারির টিকিট কাটছেন, ভেবে দেখতে পারেন কত বড় দুর্ভাগ্যজনক। আপনি দুনিয়াতে সম্পদ জোগাড় করবেন, আল্লাহর কসম করে বলছি তোমার সন্তান সন্ততি তোমার মাল আমার আল্লাহর কাছে একটাও কাজে আসবে না, কাজে আসবে মাত্র তোমার আমলটা, ভালো কাজটা, ভালো জিনিসটা, ভালো আমলটা আমার কাছে কাজে লাগবে, বাকি তোমাদের একটা জিনিসও আমার কাছে কাজে লাগবে না। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সম্পদ, তোমার সন্ততি, তোমার সন্তান, তোমার স্ত্রী, কেউ আমার কাছে কোনো রকমের কাজে আসবে না। আমার আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমার বিশ্বনবী, তারা যখন ঈমান আনে তারা বলেছে, ওগো আল্লাহ আমরা সকলে তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও এবং কিয়ামতের দিনে তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করো। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্বনবী, এরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেদিকে বাঁচাতে চায় তাহলে এদিকে বলো যেন পাঁচটা কথার উপরে আমল করে। আমার আল্লাহ কোরআনে বললেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। হে আমার বিশ্বনবী, এক নম্বর হচ্ছে আস-সাবিরিন, তারা যেন সবর করে, ধৈর্য ধারণ করে, যে কোনো কাজে যে কোনো জায়গায় আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, বলুন ইনশাআল্লাহুল আজিজ। এটা প্রথমে নিয়ে আসুন এই আখলাকটা, আমরা যে কোনো আপদে বিপদে ভালোতে মন্দতে সবর করব, ধৈর্য ধারণ করব। আজকে আমার একজন বন্ধু, তার মেয়ে, বাচ্চা মেয়ে, 12 বছর বয়স, মা গেছে বাজারে, বাপ আছে মিস্ত্রি লেগেছে বাড়িতে কাজ করছে। কালকে সন্ধেবেলার ঘটনা, আমার খুব ক্লোজ বন্ধু, তো মাদ্রাসার পাশেই বাড়ি, আবার তো নতুন বাড়ি করেছে, কাজ চলছে, বাপ সেখানে কাজ মিস্ত্রির সঙ্গে আছে, মা গেছে ডাক্তার দেখাতে হসপিটালে, মেয়েকে বলেছে দুধের হাঁড়িটা চাপানো আছে দেখবি, তো সে বাচ্চা মেয়ে খেলতে লেগে গেছে, ভুলে গেছে, দুধের হাঁড়িটা পুড়ে গেছে, দুধটা পুড়ে একদম বসে গেছে। তারপরে আব্বা দেখেছে, তার আব্বা বলে, হ্যাঁ রে দুধের হাঁড়িটা পুড়ে গেছে, দেখি না তোর মা দেখবি মারবে, যাই হোক হাঁড়িটা ধুয়ে রেখে দে। সে হাঁড়িটা ধুয়ে রেখেছে, শয়তান তাকে ধরেছে, সে চিন্তা করেছে আমার মা মারবে আমাকে, মারবে আমাকে, তো চিন্তায় 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 তার ব্রেনে শয়তান এত বড় দুশ্মন মানুষের, সেই বাচ্চা মেয়ের মাথায় এমন পাক দিয়েছে যে তাকে বলেছে তুই মারা যা, মরে যা সব থেকে ভালো হবে। সে নিজের উন্নাটা গলায় ফাঁস দিয়ে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেছে। তার আব্বাকে সবর দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ তার বাম্মাকে সবর দেখ, এটা সহ্য করার মতো নয়, কিন্তু আমার আল্লাহ যখন দিয়েছে তোমাকে এটার উপরে সবর করতে হবে, হবে না? হবে না। আল্লাহর নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে, আমি আমার নিয়ামত ফিরিয়ে নিই, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, এটা এক নম্বর। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, আর তোমরা সত্য কথা বলো জীবনে, মিথ্যা কথা বলো না, মিথ্যার প্রশ্রয় লেও না। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিন, আর তোমরা আমার আল্লাহর আদেশ সমূহকে তোমরা মেনে চলো। পৃথিবীর যতগুলো জাতি জানেন আল্লাহ আপনাকে আমাকে কতটা সম্মান করেছেন,
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন হে মানব জাতি আমি তোমাদেরকে হে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে সম্মানী করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলেনি কাকে বললেন নবীজিকে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا হে আমার বিশ্ব নবী আপনি বলুন পৃথিবীতে সবথেকে সম্মানী করেছি আপনার উম্মত উম্মতিকে জোরে বলুন সুবহানাল্লাহ